বাজে 6:30টা, আর এখন আমি মেয়ে টিফিন করছি, মেয়ে স্কুল যাবে ছোটো মেয়ে, আর বড়ো মেয়ে যাবে টিউশন। তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো আশা করছি। আর সকালবেলা দেখো কত ইজি, কত মানে সামান্য কটা জিনিস দিয়ে আমি টিফিন বানিয়ে দিচ্ছি মেয়েদের স্কুলের জন্য। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো আশা করছি, আমরাও ভালো আছি। তা এতে আছে আমাদের কী বলো ওটাকে, এতে আছে কই বাবা, ও এতে আছে গাজর আছে, আর আছে লঙ্কা, পেঁয়াজ, আর সুজি, ময়দা, আটা। আটাটা অল্প দিয়েছি, সুজিটা বেশি করে দিলে ভালো বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়, তো খুব সোজা। তো আমি যে কী বলো ওটাকে, গাজরটাকে একটু গুঁড়ো করে নিয়েছি, যে এতে করে গুঁড়ো করে নিয়েছি গাজর, আর এটা পেঁয়াজ আর লঙ্কা, আর তার সঙ্গে মিশিয়ে দিয়েছি সুজি, আর ওই তো বললাম আটা, ময়দা। তো খুব সুন্দর হয়, এতে টক দিয়ে দিলে আরও ভালো লাগে, টক দইয়ের সঙ্গে করলে আরও সুন্দর টেস্টটা হয়। আর কালো জিরে, কালো জিরে বলতে গোলমরিচ দিলে আর কি বেশি টেস্টটা ভালো আসে। তো সকালবেলা দেখো করে দিচ্ছি, প্রথমে তাওয়াতে দিয়ে দিলাম তেল, হালকা করে দিচ্ছি সাইডে, যাতে ওটা খুব ভালো হয় প্লাস ভালোভাবে ওঠে। তো ছোটো মেয়ের জন্য হয়ে গেছে, দুটো করা হয়ে গেছে আগে, আর এবার এগুলো বড়ো মেয়ের জন্য করছি। আর ওর আজকে টিউশন আছে, সকাল সকাল আজকে টিউশন যাবে, তো দেখুন এখনও শুয়ে আছে, এখন উঠেও, আর ছোটো খাচ্ছে ওদিকে মুড়ি খাচ্ছে, ও সকালবেলায় যাবে মুড়ি খেয়ে যাবে, আর ওখানে গিয়ে ওই টিফিনটা খাবে। তো খুব ইজি, সকালবেলা টপাটপ করে যদি এ থাকে কিছুই না, ওই যেটা ওই যে একটু গুঁড়ো করে নিলে গাজরটা, আর একটু গুলে নিলেই হয়ে গেল। তো এটা আমি সাজাচ্ছি এবার আমাদের জন্যে, আমার বড়ো মেয়ের, আমার জন্য। তো দেখো আমার হয়ে গেছে, এবার আমি কেমন হয়েছে তোমাকে দেখাচ্ছি, দাঁড়ো তিনটে হয়েছে। তো দেখো ভিতরটা দেখো, এই যে ভিতরটা গাজরগুলো দেখা যাচ্ছে না, আর কত নরম তুল তুলে একদম, মানে খাওয়ার কোনো অসুবিধা নেই। তো দুটো এই সাইডটা একটু জোরে আঁচটা দেওয়া ছিল বলে উপরে পোড়া পোড়ার মতো লাগছে, কিন্তু পুড়িনি অতটা। তো চলো এবার খাওয়া যাক। তো আমার টিফিন হয়ে গেছে, এখন যাবো মেয়েকে দিতে, তো ভাবছি খেয়ে নি, আমি একটা খাবো, দুটো খাবে বড়ো মেয়েকে, ছোটো মেয়েকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। তো তোমাদের কেমন লাগলো জানিও, আর যদি ভিডিওটা একটু ভালো লাগা থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করো প্লিজ। আর যারা নতুন দেখছো প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব সুন্দর হয়ে খেতেটা, এতে আবার যদি দই দেওয়া যায়, ময়দা সরি আটার ভাগটা কম দিতে হবে, সুজির ভাগটা বেশি দিতে হবে, তাহলে ক্রাঞ্চি হবে, আর সকালবার টিফিন তাড়াতাড়ি হয়ে যায়। গাজর, এতে আছে গাজর, লঙ্কা, এখান থেকে পেঁয়াজটা সব দেওয়া যাবে, পেঁয়াজ দেওয়া যাবে, তোমার কুচি কুচি করে না ব্লেড করে। হাই, গুড মর্নিং, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো আশা করছি, আমিও ভালো আছি। আর আজকে এখন মেয়েকে টিউশন দিতে যাব, সকালে রেডি হয়ে গেছি, টিফিনও করে নিয়েছি, এখন বাজে 7:30টা, 7:30টায় কিন্তু উঠবে, কিন্তু মেয়েটা দেরি করছে আমার, এখন বাথরুমে ঠান্ডাতে উঠতে পারছে না, বউটা চলে গেছে স্কুলে, এই ছোটোটা, বউটা এখনও ব্রাশ করছে, চিন্তা কর, প্রচুর ঠান্ডা পড়েছে, তোমাদের দিকে কেমন ঠান্ডা পড়েছে জানিও। আর এই রেসিপিটা আগেও দেওয়া আছে, গাজর লাল বিট দিয়ে করতে পারো, লাল বিট দিয়ে করলে কি সুন্দর ইয়ে হয়ে যাবে, কি কালারটা বেশ খুব সুন্দর আসে, আগে যেটা বিট হয়ে গেছে বিটটা দিয়ে, তার হচ্ছে কি কালারটা অন্যরকম না, খুব সুন্দর আছে। তো চলে আজকের মধ্যে রাখছি, ছোট্ট রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, রেসিপি বলো ব্রেকফাস্ট করতে পারো, টিফিন বাচ্চাদের স্কুলের টিফিন। তো আজকের মধ্যে বাই, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, বাই। আর প্লিজ যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো প্লিজ ফুল ওয়াচ করো, ছোটো ছোটো ভিডিও দিচ্ছি।